আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ, আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি লক্ষ্মী সরকার, দিপিডি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে এক ঝলকে। সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে বাস্তবায়িত করতে এদিন সাগরদ্বীপে বিভিন্ন থিমের মাধ্যমে র্যালি, পথনাটক ও সঙ্গীতের পথসভার আয়োজন করে ভিলেজ পুলিশ ও নগেন্দ্র ডিএড কলেজের ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম ঘোষ দস্তিদার, সাগরদ্বীপের ওসি গৌতম সাহা সহ সুন্দরবন জেলা পুলিশের পদস্থ কর্মীরা। এই প্রজেক্টটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, আমরা ভীষণ প্রায়োরিটি দেবো, এটাকে টপ মোস্ট প্রায়োরিটি আমরা দেবো, যাতে 100% মানুষের কাছে এই স্লোগানটার, সেভ লাইফ সেভ লাইফ স্লোগানটার তাৎপর্য মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে বুঝতে পারেন এবং বুঝে এটাকে মেনে চলেন, কেউ যাতে পথ নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরকারি নিয়ম নীতি নির্দেশগুলো রয়েছে এটা কোথায় ভায়োলেট না করেন, সেই ব্যাপারটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আমি একটা কথা, নির্মল বাংলা সফল করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের জয়কৃষ্ণপুর আদিত্যনাথ উচ্চ মাধ্যমিক হাই স্কুল। এলাকায় চলছে 4 কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার কাজ, সেখানে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ঝাঁটা হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। আমাদের স্কুলে একটা নির্ধারিত দিন আছে, প্রতি শুক্রবার আমরা নিজেরাই আমাদের ল্যাট্রিন, তারপরে স্কুল সব কিছু নিজের হাতেই পরিষ্কার করি। তো রাস্তা, এই যে দেখছেন রাস্তা হচ্ছে, এর মধ্যে রোলার দিচ্ছে, ইটের গুঁড়ো, এর মধ্যে পলিথিনগুলো থাকলে মানে অসুবিধা হয়ে যাবে বা রাস্তার স্থায়িত্ব কমে যাবে। এর জন্য আমরা চাই নিজেদের রাস্তা নিজেরা পরিষ্কার করতে, বা যেটা ভালো হবে এটা আমাদের দায়িত্ব বলেই আমরা এটা করি, করে থাকি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুলের একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যারা জয়লাভ করে তাদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি। এখন এনেছে ছোট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন দা পিডি নিউজ। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার, শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন দা পিডি নিউজ। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল 84তম রাজ্য ও আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা। সারা বাংলার 20টি জেলা থেকে প্রায় 650 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অসীম কুমার রায়, রাজ্য সংস্থার কার্যকারী সভাপতি বিশ্বরূপ দে, রাজ্য সংস্থার সম্পাদক সুব্রত দে সহ বিশিষ্ট জনেরা। বারোসদস্থ পরিবারের হাতে শীতবস্ত্র প্রদান ও স্কুলের ছাত্রছাত্রীদেরকে বইখাতা কলম দেওয়া হলো। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লক রায়দিঘি বকুলতলা অল ইন্ডিয়া সম্প্রীতি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই সম্প্রীতির বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মথুরাপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বাতী চক্রবর্তী। বর্ধমান শহরের পারবীর হাটামোড়ে এক স্বর্ণ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকালে সোনার দোকানে শাটারের তালা ভাঙা দেখে স্থানীয়রা, পরে দোকানের ভেতরে ঢুকে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, ভাঙা রয়েছে লকারও, সোনার গহনা সহ লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। ওই ওই ওই
গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খবরের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।